আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মাত্র 200 জায়গার ভিতরে খুবই সুন্দর এবং আধুনিক একটি টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এ বাড়িতে টোটালি 3টি বেডরুম রয়েছে, টয়লেট রয়েছে, কিচেন রয়েছে, সুন্দর একটি এল শেপ আকারের বারান্দা রয়েছে এবং সামনে সুন্দর একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে বাড়িতে ঢোকার জন্য এবং 2টি গেট রাখা হয়েছে বাড়িতে। দেখুন, এখানে রয়েছে একটি গেট, এই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে পারবেন এবং এখানে রয়েছে আরও একটি গেট, এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করা যাবে এবং বের হওয়া যাবে। আপনি চাইলে যে কোনো একটি গেট ব্যবহার করতে পারেন এবং এখানে বসার জন্য একটি জায়গা রাখা হয়েছে, আপনি যে কোনো সময় বসে এখানে সময় কাটাতে পারবেন। এখন এবং এ বাড়ির বারান্দা এবং এখানে টয়লেট মিলে এখানে আরসিসি সাত করা হয়েছে, যাতে পানির ট্যাঙ্কটাকে এখানে বসানো যায় এবং দেখতেও সুন্দর লাগে। এখানে আপনি চাইলে এখানে টিনের চাল ব্যবহার করে করতে পারেন। তো আমরা সেই ডিজাইনটাও আপনাকে দেখাবো যে টিনের চাল করলে কেমন দেখা যাবে, সেটাও আমরা পরের কোনো ভিডিওতে আমরা দেখাবো। তো এ বাড়ির এই পাশে একটি দেখুন ডোর রাখা হয়েছে, এই পাশে একটি কিচেন রয়েছে, কিচেনের সাথে এখানে এক্সট্রা একটি ডোর রাখা হয়েছে বাইরে বের হওয়া এবং ঢোকার জন্য। আপনি চাইলে এই ডোরটা ব্যবহার করতে পারেন এবং পিছনের ডিজাইনটা এরকম হবে। এটা হচ্ছে ডান পাশের ডিজাইন, এগুলো হচ্ছে বেডরুমের জানালা, এগুলো হচ্ছে টয়লেটের জন্য হাই উইন্ডো এবং বারান্দার নিচের অংশটা হাফ ওয়াল করা হয়েছে, অর্থাৎ ব্রিকের হাফ ওয়াল করা হয়েছে এবং বাকি অংশটা গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে ছাদের তিন দিকে এখানে প্যারাপেট ওয়াল ব্যবহার করা হয়েছে এই ডিজাইনে। আপনি চাইলে এভাবে করতে পারেন এবং টয়লেটের ছাদের উপরে পানির ট্যাঙ্কটাকে বসানো হয়েছে। তো এবারের কালার কম্বিনেশন কেমন হয়েছে আপনি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন এবং জানালার সানসেটগুলো এভাবে করা হয়েছে, দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে, আপনি চাইলে এভাবে করতে পারেন। তো ভিউয়ার্স, আপনার যদি বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে, আপনার নতুন করে বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে আপনার জায়গার মাপ অনুযায়ী এবং আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, আপনি চাইলে সেখানে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলতে পারেন। এ পর্যায়ে আমরা এবারটার উপর থেকে চাল সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে এবারের ইন্টেরিয়র, অর্থাৎ ভিতরের রুম লেআউট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2টি গেট রয়েছে, আপনি যে কোনো একটি গেট দিয়ে প্রবেশ করলেই সুন্দর একটি এলাকৃতির বারান্দা পাবেন। বারান্দার ভিতরে এখানে এই কোণারে রাখা হয়েছে কমন টয়লেট, এই বাড়িটির জন্য একটি কমন টয়লেট রাখা হয়েছে এবং এই পাশে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, অর্থাৎ এই কোণারে যে বেডরুম রয়েছে এই বেডরুমটা হচ্ছে মাস্টার বেডরুম, এই বেডরুমের সাথে এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এই বেডরুমে 2টি জানালা রাখা হয়েছে, আপনি চাইলে এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই কোণারে রয়েছে একটি বেডরুম, এই বেডরুমে 2টি জানালা রয়েছে এবং ফার্নিচারভাবে সাজানো রয়েছে এবং এখানে রয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমে 1টি জানালা রয়েছে, আপনি চাইলে বারান্দার এদিকে আরও একটি জানালা ব্যবহার করতে পারেন এবং ফার্নিচারভাবে সাজানো রয়েছে। এই বেডরুমে দেখুন 2টি জানালা রাখা হয়েছে, 2টি দরজা রাখা হয়েছে, অর্থাৎ বারান্দা থেকে একটি দরজা রাখা হয়েছে এবং এখানে কিচেনের সাথে আরও একটি দরজা রাখা হয়েছে এক্সট্রা ব্যাকআপের জন্য, আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন। এবং এই কোণাটা রয়েছে কিচেন, অর্থাৎ রান্নাঘর এ বাড়ির জন্য, অর্থাৎ এই বেডরুমের সাথে অ্যাটাচ করা হয়েছে কিচেনটাকে। আপনি চাইলে এখানে একটি ডোর ব্যবহার করে আপনি কিচেনটাকে এদিক কানেক্ট করতে পারেন বারান্দার সাথে, সেটাও করতে পারেন। অল্প জায়গাতে অল্প খরচে যারা বাড়ি করতে চান তারা এ ধরনের বাড়ি করতে পারেন। দেখুন, অল্প জায়গাতে আপনি 3টা বেডরুম পাচ্ছেন, 2টি টয়লেট পাচ্ছেন যার একটি কমন, একটি অ্যাটাচ, একটি কিচেন পাচ্ছেন এবং সেই সাথে সুন্দর একটি এলাকৃতির বারান্দাও পাচ্ছেন। অল্প জায়গা নিয়ে যারা বাড়ি করতে চান তারা এ ধরনের বাড়ি করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা এবারেটার 2D ফ্লোর প্ল্যান দেখে নেবো যে এবারেটার কতটুকু জায়গার ভিতরে করা হয়েছে এবং লম্বা পাশ কতটুকু এবং প্রতিটি রুমের সাইজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, এটি হচ্ছে এবারের 2D ফ্লোর প্ল্যান। এবারেটা যদি আমরা লম্বা পাশ দেখি তো এদিকে লম্বাই হচ্ছে 30 ফিট এই পাশে রয়েছে এবং এদিকে লম্বাই রয়েছে 31 ফিট 7 ইঞ্চি, প্রায় স্কোয়ার শেপের একটি জায়গা লাগবে এবং এই পাশে রয়েছে 17 ফিট 3 ইঞ্চি টয়লেট সহ এবং এখানে কিচেন সহ এবং এ পাশে রয়েছে 16 ফিট 10 ইঞ্চি বারান্দা সহকারে। তো এখানে আমরা যদি ফ্লোর এরিয়া হিসেব করি তাহলে মাত্র 844 স্কোয়ার ফিট জায়গা লাগবে এ বাড়িটি করার জন্য। তো এখানে একটি পোর্স দেখানো হয়েছে, আপনি চাইলে পোর্সটা ব্যবহার করতে পারেন অথবা শুধু সিঁড়িটা ব্যবহার করে আপনি এটা করতে পারেন এবং এখানে 5 ফিট ওয়াইডের বারান্দা ব্যবহার করা হয়েছে, এল আকৃতির বারান্দা। এবার বেডরুমের সাইজগুলো যদি আমরা দেখি, এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমের সাইজ হচ্ছে লম্বায় 12 ফিট 4 ইঞ্চি এদিকে এবং এদিকে রয়েছে 11 ফিট, অর্থাৎ 11 ফিট বাই 12 ফিট 4 ইঞ্চি একটি বেডরুম রয়েছে এখানে এবং এই বেডরুমে 2টি জানালা রয়েছে এবং প্রতিটি জানালা হচ্ছে 5 ফিট করে এবং হাইট হবে 4.5 ফিট এবং এই কোণারে রয়েছে মাস্টার বেডরুম যেটার সাইজ হচ্ছে 11 ফিট এবং এদিকে হচ্ছে 11 ফিট এবং এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে যেটার সাইজ হচ্ছে 6 ফিট লম্বা এবং পাশে হচ্ছে 5 ফিট।
এবং বেডরুমের জানলাগুলো হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট এবং টয়লেট হচ্ছে 2 ফিট বাই 2 ফিট। এখানে রয়েছে ডাইনিং, যেটাকে আমরা বেডরুম দেখিয়েছি 3D-তে। আপনি চাইলে এটাকে ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন অথবা বেডরুম হিসেবেও ব্যবহার করতে পারেন, যেটার সাইজ হচ্ছে 10 ফিট 11 ইঞ্চি এদিকে এবং এদিকে রয়েছে 11 ফিট। এবং এই বেডরুমের সাথে একটি জানালা রয়েছে যেটার সাইজ হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট। এখানে দেখুন এই বেডরুম অর্থাৎ ডাইনিংয়ের সাথে এখানে বারান্দা থেকে একটি দরজা দেওয়া হয়েছে এবং এখানে কিচেনের সাথে আরেকটি দরজা দেওয়া হয়েছে। আপনি চাইলে এই দরজা বন্ধ করে আপনি কিচেনের দরজা এদিক দিয়েও করতে পারেন বারান্দার সাথে কানেক্ট করে। এদিকে কিচেন রয়েছে, কিচেনের সাইজটা হচ্ছে 8 ফিট এদিকে এবং লম্বাই হচ্ছে 11 ফিট। এবং বাহিরে একটি ডোর রাখা হয়েছে কিচেনের সাথে বাহিরে বের হওয়া এবং ঢোকার জন্য। এবং কিচেনের জানলাটা হবে 3 ফিট বাই 4 ফিট হাইট। এদিকে কমন টয়লেট রয়েছে, যেটা টয়লেট নাম্বার 2, এটার সাইজ হচ্ছে 6 ফিট লম্বা এবং পাশে হচ্ছে 5 ফিট। এছাড়া এই বাড়ির দরজাগুলো যদি আমরা দেখি তো বেডরুমের দরজাগুলো হচ্ছে 40 ইঞ্চি পাশে এবং হাইট হবে 7 ফিট এবং টয়লেট এবং কিচেনের এগুলোর দরজা হচ্ছে 2.5 ফিট অর্থাৎ 2 ফিট 6 ইঞ্চি হাইট হবে 7 ফিট। তো এ হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক। আপনার যদি এই ধরনের সুন্দর করে বাড়ি করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো, যে বর্তমান বাজার দরে করতে গেলে কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ মালামাল লাগবে সেই বিষয়ে আমরা তুলে ধরব। সুপ্রিয় দর্শক, এই বাড়ির করতে ইট লাগবে 22,000 পিস, প্রতি পিসের মূল্য ধরা হয়েছে 14 টাকা। ইটের জন্য খরচ হবে 3,08,000 টাকা। সিমেন্ট লাগবে 210 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 500 টাকা। সিমেন্টের জন্য খরচ হবে 1,05,000 টাকা। খোয়া লাগবে 180 সেফটি, প্রতি সেফটির মূল্য ধরা হয়েছে 130 টাকা। খোয়ার জন্য খরচ হবে 23,400 টাকা। লোকাল বালি লাগবে 2,075 সেফটি, প্রতি সেফটির মূল্য ধরা হয়েছে 30 টাকা। লোকাল বালির জন্য খরচ হবে 62,250 টাকা। টিনের চাল কাঠসহ খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 150 টাকা। 905 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,35,750 টাকা। 8 মিলিমিটার ডায়ার রড লাগবে 110 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 85 টাকা। রোডের জন্য খরচ হবে 9,350 টাকা। 10 মিলিমিটার সাইজের রড লাগবে 300 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 85 টাকা। রোডের জন্য খরচ হবে 25,500 টাকা। 3 ফিট 4 ইঞ্চি বা 7 ফিট সাইজের দরজা রয়েছে, 4টি দরজার খরচ ধরা হয়েছে 10,000 টাকা, 4টির জন্য খরচ হবে 40,000 টাকা। 2 ফিট 6 ইঞ্চি বা 7 ফিট সাইজের দরজা রয়েছে 3টি, 1টি দরজার খরচ ধরা হয়েছে 8,000 টাকা, 3টির জন্য খরচ হবে 24,000 টাকা। 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 5টি, 1টি জানলা খরচ ধরা হয়েছে 12,000 টাকা, 5টির জন্য খরচ হবে 60,000 টাকা। 3 ফিট বাই 4 ফিট সাইজের জানলা রয়েছে, 1টি জানলা খরচ ধরা হয়েছে 9,000 টাকা। 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে 2টি, 1টি জানলা খরচ ধরা হয়েছে 6,000 টাকা, 2টির জন্য খরচ হবে 12,000 টাকা। মেন গেট রয়েছে 2টি, 1টি গেটের খরচ ধরা হয়েছে 15,000 টাকা, 2টির জন্য খরচ হবে 30,000 টাকা। রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে 200 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 840 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,68,000 টাকা। পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে 60,000 টাকা। ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 50,000 টাকা। পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 20,000 টাকা। টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য 11,42,250 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।